আজকে আমরা এমন একটা পার্টিকুলার স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হচ্ছে আর তার উপরে গিয়ে ব্রেকআউট দিতে চলেছে। আমরা জানি যে যখন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয় আর তার উপরে গিয়ে যখন ব্রেকআউট দেয়, তখন কিন্তু ডেফিনেটলি সেখান থেকে একটা মোটা অঙ্কের টাকা অ্যাচিভ করা যায়। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেব সেটা কোন স্টক আছে আর এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত আছে। তার আগে ফ্রেন্ডস, এখনো অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি এনএসসি ইন্ডিয়াতে আর এনএসসি ইন্ডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টক ট্রেড করছে 148 টাকার কাছাকাছি। আজকে আমরা এর মধ্যে সামান্য কারেকশন এসেছে দেখতে পাচ্ছি আর সেটা আছে 1.94%। এই স্টক ওপেন হয়েছিল 152 টাকাতে, হাই আছে 152 টাকা, সেম আছে আর লো আছে 148 টাকা। তাছাড়া এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে ডেলিভারি পার্সেন্টেজ আছে 44.50%। ফ্রেন্ডস, আমি অবশ্যই স্টকের নাম বলবো, একটু ধৈর্য ধরে লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকুন তার জন্য। তার আগে আমরা দেখে নেব যে কোম্পানি আদৌ ডেট ফ্রি আছে কিনা। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানি কিন্তু অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি আছে আর এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে লাস্ট 3 ইয়ার্সে একটা ভালো গুড রিটার্ন দিয়েছে আর এর আরওই আছে 54.98%। তাছাড়া কোম্পানি একটা হেলথলি ডিভিডেন্ড কিন্তু প্রোভাইড করছে যেটা আছে 78.66%। তাছাড়া এর মধ্যে দেখতে হবে যে নেগেটিভ দিকও কী আছে। কোম্পানির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে লাস্ট 5 ইয়ার্সে সেলস কিছুটা কম হয়েছে আর সেটা আছে 5.33%। লাস্ট 3 বছরে আমরা দেখতে পাচ্ছি যে প্রমোটার তার হোল্ডিংকে কিছুটা কমও করেছে। তো চলুন দেখে নেব স্টকের নাম কী আছে। আগে আমরা দেখব যে কোম্পানির মধ্যে সেলস কেমন হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2009 থেকে 2020 অবধি কিন্তু অল হিস্ট্রি আছে। তো এখানে আমরা দেখব 2017 কোম্পানির মধ্যে সেলস হয়েছে 78,164। 2018 আমরা দেখতে পাচ্ছি সেলস কিন্তু বেড়েছে 85,000 কারোর হয়ে গেছে। 2019 দেখতে পাওয়া যাচ্ছে 99, 2020 কিন্তু কম হয়েছে আর সেটা হয়ে দাঁড়িয়েছে 96 কারোরে। আমরা জানি যে সিচুয়েশান কী ধরনের ছিল, সেই সময় দাঁড়িয়ে প্রায় অনেক কোম্পানির মধ্যেই কিন্তু সেলস কম হয়েছিল। নেট প্রফিট যদি দেখব তো 2017 নেট প্রফিট ছিল 9,280 কারোরে, 2018 দেখতে পাওয়া যাচ্ছে কম হয়েছে 7,000 কারোর, 2019 দেখতে পাওয়া যাচ্ছে সেটা বেড়ে গেছে, সেটা বেড়ে গিয়ে হয়েছে 17,463 কারোর। 2020 সেই তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে নেট প্রফিট কিছুটা কম হয়েছে আর সেটা আছে 16,714 কারোরে। এখন আমরা জিরোদার প্ল্যাটফর্মের উপর কোম্পানির চার্ট ওপেন করে নিয়েছি আর এখানে আমি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু ড্র করে নিয়েছি। ফ্রেন্ডস, আপনারাও কিন্তু পারবেন যে কিভাবে এই ধরনের প্যাটার্ন ড্র করতে হয় বা আমরা কিভাবে বুঝতে পারবো যে এখান থেকে আমরা প্রফিট গেইন করতে চলেছি কোনো চার্ট দেখি। তো সেই কারণের জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদেরকে প্রথমে শিখতে হবে, লার্নিং করা কিন্তু খুবই দরকার আছে যখন আমরা স্টক মার্কেটে আছি। তো সেই কারণের জন্য ফ্রেন্ডস, আমি আপনাদের জন্য শেয়ার মার্কেটের উপর কোর্স নিয়ে এসেছি যেখানে একদম বেসিক লেভেল থেকে শেখানো হবে যে স্টক মার্কেট কিভাবে কাজ করে, স্ক্যানিং কিভাবে করতে হয়, টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে করতে হয়, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করতে হয়। তো এই সব কিছু কিন্তু এই কোর্সের মাধ্যমে শেখানো হবে। এই কোর্সে জয়েন হওয়ার জন্য কি করতে হবে ফ্রেন্ডস, এখানে আমি দুটো অপশন রেখেছি। একটা হচ্ছে আপনারা ডিম্যান্ড অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, যার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। জিরোদা কিংবা অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করলে আপনারা কিন্তু এই কোর্সটা পেয়ে যাবেন। অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে যদি আপনারা অ্যাকাউন্ট ওপেন করছেন সেক্ষেত্রে আপনাদেরকে একটাও পয়সা দিতে হবে না, তাহলেও আপনারা এই কোর্সটা পেয়ে যাবেন। কিন্তু যারা বলছেন যে যাদের কাছে অলরেডি ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন আছে তারা কিভাবে পাবে, তাদের জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট রেখেছি 199 টাকা দিয়ে তারা এই কোর্সটা বাই করতে পারবে। কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নম্বরে টাইপ করতে হবে SD বলে, দেন আপনারা পুরো ইনফরমেশন পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এতক্ষণ ধরে আমরা যে স্টকের ব্যাপারে আলোচনা করছিলাম সেই স্টকের নাম হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড আর কোল ইন্ডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এর আরওই আছে 57.0%। কোম্পানি কিন্তু ডিভিডেন্ড ইল্ড দিচ্ছে 8.23%। কোনো ব্যাংকে যখন আমরা FD করছি সেখান থেকে আমরা কত ইন্টারেস্ট পাচ্ছি, সেখানে কিন্তু আমরা মিনিমাম 5-6% ইন্টারেস্ট পাচ্ছি। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই কোম্পানি বছরে ডিভিডেন্ড ইল্ড দিচ্ছে 8.23%। তো ফ্রেন্ডস, আর কী চাই।
এর মার্কেট ক্যাপ আছে 93,581 কারোর। এটা কিন্তু ফ্রেন্ডস একটা লার্জ ক্যাপ কোম্পানি আছে। এই সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু আমাদের ডেফিনেটলি লার্জ ক্যাপ কোম্পানির দিকেই ফোকাস করতে হবে। তাছাড়া এখানে দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানির মধ্যে কোনো ডেপ নেই, এন্ট্রি করার জন্য সঠিক সময় বলা হচ্ছে, ডিভিডেন্ড খুব ভালো দিচ্ছে, তাছাড়া এখন কিন্তু অনেকটাই ভ্যালুয়েবল প্রাইসেও মার্কেটে অ্যাভেলেবেল আছে। তাছাড়া কোম্পানির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে রেভিনিউ কিন্তু ইনক্রিজ হয়েছে, 2019 থেকে 2020 কিছুটা কম হয়েছে, কেননা কোভিড চলছিল বলে। নেট ইনকামও আমরা দেখতে পাচ্ছি যে ইনক্রিজ হয়েছে, কোম্পানি কিন্তু ডিভিডেন্ডও দিচ্ছে, 2018 16.50, তারপর 13.10, আর 2020 দেখতে পাওয়া যাচ্ছে যে 12 অবধি কিন্তু পার শেয়ারের ডিভিডেন্ডও প্রোভাইড করেছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রোমোটারের কাছে হোল্ডিং আছে 66.13%, প্রোমোটারের কাছে কিন্তু কোনো প্লেস নেই, যেটা কিনা খুবই ভালো কথা আছে। মিউচুয়াল ফান্ডের কাছে আমরা দেখতে পাচ্ছি হোল্ডিং আছে 9.34%, ডোমেস্টিকের কাছে 12.50%, আর ফরেন ইনস্টিটিউশনের কাছে 6.50% কিন্তু হোল্ডিং আছে। তো ডেফিনেটলি হোল্ডিং প্যাটার্ন কিন্তু খুবই স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে অবশ্যই কিন্তু কোল ইন্ডিয়ার দিকে ফোকাস করতে পারেন, কেননা বছরে খুব ভালো একটা পার্সেন্টেজ ডিভিডেন্ড কিন্তু প্রোভাইড করছে। আমরা চলে এসেছি আবারও টেকনিক্যাল চার্টের উপর, আর এখানে আমি উইকলি চার্ট লাগিয়েছি। উইকলি চার্টের মধ্যে কিন্তু এখন বুলিশ দেখতে পাওয়া যাচ্ছে, আর এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও তৈরি হয়েছে। যদি আপনারা একটু ভালো করে দেখবেন তো দেখুন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে, আর এখানে আমি যে রেজিস্ট্যান্স ড্র করেছি এই রেজিস্ট্যান্সের নিচে এখন ট্রেড করছে। যদি এর ওপরে গিয়ে ক্লোজিং দেয়, মানে 148-এর ওপরে গিয়ে যদি ক্লোজিং দেয়, ডেফিনেটলি কিন্তু অনেকটাই ওপরে যেতে চলেছে এই স্টক। কেননা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে আর এই রেজিস্ট্যান্স ব্রেক করতে চলেছে। কালকে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে এই রেজিস্ট্যান্সের ওপরে গিয়ে ক্লোজিং দিচ্ছে কিনা। যদি ক্লোজিং দেয়, ডেফিনেটলি কিন্তু আমরা পরের দিন এর মধ্যে বাইং করতে পারি। তো সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা অ্যাচিভ করার সুযোগ থাকছে। তো ফ্রেন্ডস, আপনারা কি ভাবছেন এই স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলবেন না। চলুন দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।